বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স এর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করতে ভুলো না। কিন্তু জয় মোহন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে তোমাদের মোহনবাগান ওয়ারিয়ার্স এর পক্ষ থেকে এখানে ইনভাইট করেছো, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। প্রত্যেক সাপোর্টারকে আমার হার্ডিয়েস্ট থ্যাংক ইউ, এবং আশা করি সবাই। দেখো, আমার শুরুটা মোহনবাগানে প্রথমে বলে নিই, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো মানুষ ভালোভাবে নিয়েছিল যখন আমি খেলেছি মোহনবাগান ফার্স্ট 4 বছর, এবং 2005 সালে ক্যাপ্টেনশিপ করেছি, 4-5টা ট্রফিতে মোহনবাগান হয়ে। ওখানেও যেরম যেরম বেঙ্গলে আমাকে ভালো ভালোভাবে মানুষ নিয়েছে, তার সেরম ভাবেই মোহনবাগানের সাপোর্টাররা জনতারা ভালোবেসেছে, এবং প্রত্যেক বাংলার প্রত্যেক ফুটবল প্রেমীদের আমি ধন্যবাদ জানাই যে আমাকে আপনাদের জন্যই আজকে হয়তো আমি মিডফিল্ড জেনারেল হয়ে উঠতে পেরেছি। আপনাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, বিশেষ করে সাপোর্টারদের। সাপোর্টাররা যদি না অ্যাপ্রিসিয়েট করে, একটা প্লেয়ারের কোনো মূল্য থাকে না, টাকা পয়সাটা বড় একটা প্লেয়ারের কাছে বড় ব্যাপার হয় না। ব্যাপারটা হচ্ছে তুমি যতক্ষণ যে কাজ করেছো সেই কাজটা যদি তুমি অ্যাপ্রিসিয়েট না করে, মানুষ তোমার ভালো না বাসে তোমাকে, তাহলে তুমি সেই সেই টাকা পয়সা তার কোনো মূল্য থাকে না। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাকে এত ভালোবাসা পেয়েছি মোহনবাগানের থেকে, মানে ফার্স্ট 4 বছর, দেন সেকেন্ড ইয়ার তোমার মানে লাস্ট লাস্ট যখন আমার সিজন শেষ হয়ে যায় বা আমার কেরিয়ার শেষ করব বলেছিলাম, তো সবাইকে ধন্যবাদ যাই যেভাবে আমাকে ফার্স্ট ম্যাচের পরে, আফটার ফার্স্ট ম্যাচ পরে, রেনবো ম্যাচের পরে যেভাবে আমাকে তোমরা আবার অ্যাকসেপ্ট করেছো বা আবার অ্যাকসেপ্ট করেছিলে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দেখো, শেষ কথা একটাই, কি তোমার পারফরমেন্স, আমি এটাই এতেই আনন্দ কি আমি আমার পারফর্ম করতে পেরেছিলাম লাস্ট ইয়ারও, তো এটাই আমার 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 এটাই সন্তুষ্ট আমি কি আমি পারফর্ম করতে করতে আমি মোহনবাগান থেকে তোমার রিটায়ারমেন্ট করতে পেরেছি। তো সেই জায়গা ইচ্ছা তো আছে কোচিং করা, যেগুলো শিখেছি সেগুলো কমে যাচ্ছে। আমি যদি তুমি বছর সাইলের কথা বলো, আমাদের কথা বলো ইস্ট বেঙ্গলে, বা তোমার শুভ ঘোষের কথা বলো, এরা তো প্রুফ করে দিচ্ছে। আর এর আগে ব্যাট প্রণয়, প্রবীর, সৌভিক, তোমার দেবজি, তারাও করিয়েছে না বলতে পারি বাঙালি ছেলেরা, যারা আইএসএল এ ডমিনেট করেছে গিয়ে এবছর লাস্ট ইয়ার। তোমার প্রবীর অসাধারণ ফুটবল খেলেছে, আউটস্ট্যান্ডিং, যদি এক কথা ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার, বাঙালি ছেলে বলবো না, ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার আমার চোখে লেগেছে। তো ভয়টা প্রচন্ড ছিল, কেন আমি একটা বাচ্চা ছেলে, জাস্ট তখন 18 ইয়ার ওল্ড, আমি মোহনবাগানে এসেছি 18 বছর বয়স, প্রচুর ভয় ছিল কি হবে ম্যাচে, কি করে সার্ভাইভ করবো, যদি এই ম্যাচটা না খেলতে পারি কি হবে, সেই ওই ম্যাচটা হয়ে গেছিলাম। তারপর কিন্তু যখন আইএফএস এর দেখা হয়েছিল, হারিয়েছিলাম, কলকাতা লিগে দেখা হয়েছিল ওই টিম নিয়ে আমরা বেঙ্গলকে হারিয়েছিলাম, তো তখন ডবল লিগ হতো ইস্ট বেঙ্গল মোহনবাগানের 18টা ম্যাচ, তখন আমাদের ডবল লিগে আমরা পেনাল্টিতে। একটা ঘটনা বলি, মোহনবাগান যখন ফার্স্ট আমার বড় টিম, যখন প্র্যাকটিস যাই, প্র্যাকটিসের আগের দিন আমার এতটাই ভয় ছিল কিভাবে আমি ব্যাটার ব্যারেটোর সাথে কথা বলবো, কিভাবে আমি ড্রেসিং রুম চেয়ার করবো, রেনেডি ভাই, দুলালদা, বাসুদা, এত বড় বড় প্লেয়ারকে আমি টিভিতে দেখতাম বা স্বপ্নতে দেখতাম কি এদের কোনো দিন কোনো একদিন এদের পাশে যদি খেলতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। তো এটাই মনে করি আমি ভাগ্যবান যে আমাকে তোমরা ঘরের ছেলে মনে করেছো, ইস্ট বেঙ্গল ঘরের ছেলে মনে করেছে, পারম পেয়েছিলাম বলেই আমার মনে হয় আমি সত্যি আমি খুব গ্ল্যাড তোমরা এত ভরসা দিয়েছো। লাস্ট ইয়ারও যেভাবে তোমাকে আমাকে মানিয়ে নিয়েছো বা এত ভালোবাসা দিয়েছো ম্যাচের পরে, আমি যাই হোক, যদি ইস্ট বেঙ্গল থেকে সত্যতা যেত বা বাবু বাবলু ভট্টাচার্য যেত ইস্ট বেঙ্গলে শেষ বয়সে, তারাও মানিয়ে নিত না, আমারও এটা একদম বাস্তব
যে মোহনবাগান সাপোর্টাররাও কোনোদিন এত বছর কাটিয়ে দেওয়ার পরে একটা প্লেয়ার যখন মোহনবাগানে আসছে, এত তোমার প্রবলেম, এত প্রবলেম ক্রিয়েট করে মোহনবাগানের জন্য যখন মাঠে খেলেছি, এটা আমি যখন মোহনবাগানে ছিলাম তখন ইস্টবেঙ্গলকেও প্রবলেম করতে হয়েছে আমার জন্য। তো এটাই, কে আমি যখনই যে টিমে খেলেছি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তো উনি নেয়নি। প্রথমে ডিএফএ আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি কেন আসছে, কি জন্য আসছে, এত বছর পরে এই ওই হ্যান ত্যান, কিন্তু ফার্স্ট ম্যাচের পরে থ্যাঙ্ক গড যে আমি পারফর্ম করতে পেরেছিলাম, বা তারপরে কলকাতা লিগ আমি পেলাম, তারপরে আই লিগে যে কটা ম্যাচ খেলেছি, যাই হোক সুযোগ হয়েছে সেই কটা ম্যাচ করে জিতে এসে আবার ম্যাচ ড্র করিয়েছি, জিতেছি। তো এটাই, তোমাদেরকে ধন্যবাদ জানাবো এত বছর পর আসার পরে তোমার তোমরা আমাকে তোমার ভালো। দেখো ডার্বি ফার্স্ট 2005-এ যখন আমরা আনবিটেন কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম তোমাদের মনে আছে, পরপর তখন দুটো লিগে দুটো ম্যাচ, মানে ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগ ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম, ওই দুটো ম্যাচ সবসময় আমাকে মনমাগানোর হয়ে আমার মনে থাকে। তোমার আরেকটা ম্যাচ আছে, আমি যখন জন্ডিস থেকে ফিরে বিশুদা বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ ছিল, এসে আমি ওদের রাইডার কোচ ছিল, এসে আমি প্রায় টপ বক্সের মাথা থেকে গোল করেছিলাম। তো ওই ওই তিনটে ম্যাচ আমি নিতে পারবো না। আর একটা ম্যাচ ছিল যেটা হচ্ছে ব্যারেটো গোল করেছিল, ব্যারেটো গোল করেছিল আমার পাশে, ব্লাটার এসেছিল তখন তোমার আমাদের কলকাতাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিফার প্রেসিডেন্ট। তো ওই 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 সেন্টারটা এখনো আমার, যখন রাত্রে হয়তো ভাবি কোনটা কোনটা পাস করে কোন কোন অ্যাসিস্ট করেছি, কিরম ভাবে করি, মাঝে মাঝে ইউটিউব দেখি তখন মনে পড়ে যায় যে না ব্যারেটো কে আমি এরম পাসে গোল করিয়েছিলাম। তো এই চারটে ডার্বি আমার সবসময় ইনফরমেশন, ইনফরমেশনটা একটা প্লেয়ার যখন মাঠে নামে, যখন একটা প্লেয়ার মাঠে নামে তখন কোনো সময় যে কোনো জাতি পড়ুক, সে লাল হলুদ পড়ুক, সবুজ মেরুন পড়ুক, লাল হলুদ পড়ুক, একটা প্লেয়ারের যে ফুটবলের থেকে আমরা সব কিছু পেয়েছি, আমি পেলি বা অন্য প্লেয়ার সব কিছু পেয়েছে, তাহলে ফুটবলের সাথে কোনোদিন বেইমানি করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ম্যাডাম। সাথে আমি কোনোদিন বেইমানি ফুটবলের সাথে কোনোদিন বেইমানি করিনি, তাই জন্যই উপরওয়ালা আমাকে দু হাত ভরে দিয়েছে। যাই হোক, ফুটবল খেয়ে মোহনবাগানে যখন খেলেছি ফার্স্ট 4 বছর, সুনামে খেলেছি ইস্ট বেঙ্গলে যখন, আমি জানি না, কিন্তু আমি আজ পর্যন্ত ফুটবলের সাথে আর মায়ের সাথে কোনোদিন বেইমানি করিনি, তাই জন্যই আজকে তোমার আজকে আমাকে এত ভালোবাসা বা তোমার একটা তকমা দিয়েছো মিডফিল্ড জেনারেল। এই জন্যই মেহতা বলছেন, মেহতা বলছেন হয়েছে। ফার্স্ট হচ্ছে ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। মেসি না রোনাল্ডো? বুট। ওকে, চিংড়ি না ইলিশ? দুটোই আমার খুব ভালো লাগে, বাঙালিদের তো দুটোই ভালো লাগে, কেন চিংড়ি ইলিশ দুটোই ভালো লাগে, তুমি বাঙাল হলেও তারা চিংড়ি খায়, আর যারা ঘটি হয়েছে তারাও চিংড়ি খায়, ইলিশ দুটোই খায়, আর কেউ বলতে পারবে না আমি ইলিশ খাই না, আমি যেহেতু ঘটি। দেখো মাঠের লড়াইটা আর বাইরে বাইরেটা আমার মনে হয় এক করা উচিত না, মাঠের লড়াই মাঠে অবধি থাকলে ভালো লাগে। একদম একদম। কিশোর কুমার না মোহাম্মদ রফি? মোহাম্মদ রফিকে আমি খুব একটা শুনিনি, কিন্তু যত শুনেছি আর কিশোর কুমার যদি তুমি বলো তোমার ফেভারিট ভার্সেটাইল সিঙ্গার, কিন্তু বুট। ওকে ওকে, তোমার ফেভারিট কোচ? ফার্স্ট যদি আমার 1 থেকে 3-এ বলো, অমল স্যার, রাইডার অ্যান্ড ট্রেভর মর্গান। যদি এক নম্বর রাখো, যদি সাকসেস লাইফে সাকসেস চূড়া বেস্ট ইন্ডিয়ান বেস্ট প্লেয়ার ওনারে আন্ডি, তো ট্রেভর মর্গান অবভিয়াসলি। তোমার তোমার ফেভারিট ইউরোপিয়ান ক্লাব, ফুটবল ক্লাব? বার্সেলোনা। ওকে, পেলে না মারাদোনা? দেখো পেলের খেলা আমি দেখিনি, মারাদোনা কিছুটা হলেও খেলা দেখেছি আমি, মারাদোনা।
ওকে, আর লাস্ট সেরা ভারতীয় ফুটবলার? সেরা ভারতীয় ফুটবলার আমার পজিশনে যদি দিই তোমাকে ক্লাইম্যাক্স লরেন্স। ওকে, সাপোর্টার প্রত্যেকটা বাংলার সাপোর্টার কে ধন্যবাদ জানাই এই যারা শো দেখেছে, আর স্পেশালি বর্ধমান ওয়ারিয়ার্স কে ধন্যবাদ জানাই। আর একটা কথা জানাই সবাইকে, হয়তো অনেকে জানেন না, তারা আমাদেরকে প্লেয়ার্স ফর হিউম্যানিটির জন্য ডোনেট করেছে মোহনবাগান ওয়ারিয়ার্স, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ঠিক কতটা, প্রায় 25,000 এরম ডোনেট করেছে, তার জন্য মেনি 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 থ্যাংকস তোমাদেরকে। আপনারা আমাদের পাশে থাকুন, তাহলে আমরা এই মহান কাজের আমরা সাকসেস হতে পারবো। বর্তমান মোহনবাগান ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। জয় মোহন।